পঞ্চম ধাপে দেশের 707টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ আগামীকাল। গেল রাতেই প্রচার শেষ করেছেন প্রার্থীরা। এছাড়া নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনও। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও তারাস উপজেলার নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। এদিকে ভোলার বাপ্তা ইউনিয়নের 5 বাড়িতে আওয়ামী লীগের প্রার্থীর অফিস ও স্থানীয় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা হয়েছে। এছাড়াও ভেদুরিয়া ও রাজাপুরের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। যদিও সুষ্ঠু নির্বাচনে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার সদস্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলে জানায় নির্বাচন কমিশন। দর্শক, ইউপি নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর পর ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন এবং পরিবেশ নিয়ে কারো কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ তানি, আপনি যেমনটা বলছিলেন, রাত পোহালেই পঞ্চম ধাপে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের সাল্লা, ধর্মপাশা এবং জামালগঞ্জ উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। জানিয়ে রাখি, এই 3 উপজেলায় 19 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে 8টা থেকে এবং ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আমি এখন যেই কেন্দ্রে আছি, এটি সুনামগঞ্জের সাল্লা উপজেলার বাহারায় ইউনিয়নের শাহেদ আলী উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই মূলত নির্বাচনী সংশ্লিষ্টরা, তারা নির্বাচনী প্রস্তুত করছেন, নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত করছেন এবং এই উপজেলায় মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন 17 জন চেয়ারম্যান প্রার্থী এবং প্রায় 40টি কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ হবে। আমি জানিয়ে রাখি, এই উপজেলায় ভোট রয়েছে প্রায় 84,000-এর চেয়েও বেশি। আমি কথা বলেছিলাম নির্বাচন কমিশনারের, নির্বাচন অফিসারের সাথে, মুরাদউদ্দিন হাওলাদার আমাকে যেমনটা জানিয়েছেন, তারা মূলত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তারা তৎপর রয়েছেন এবং তিনি পুলিশের বরাত দিয়ে আমাকে যেমনটা জানিয়েছেন, মূলত তারা নির্বাচনী এলাকাতে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন। তিনি আসলে প্রত্যাশা করছেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের। আমি কথা বলেছিলাম অনেক প্রার্থীর সাথে, এখানে অনেক প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে তারাও একটি উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছেন। তো ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।